সাত রামনগর উপনির্বাচনকে সামনে রেখে বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গাঙ্গাল রোডে পদযাত্রা করলেন উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার। উল্লেখ্য, 2023 সালে ডিসেম্বর মাসে প্রয়াত হয়েছিলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জননেতা সুরজিৎ দত্ত। ওনার প্রয়াণে অভিভাবকহীন হয়ে পড়ল এলাকার জনসাধারণ। সে স্থান পূরণ করতে আগরতলা পুর নিগমের বর্তমান মেয়র দীপক মজুমদারকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিজেপি। গত 27 মার্চ উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে সদর মহকুমার শাসক রঞ্জিত দাসের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থী দীপক মজুমদার। তারপর থেকে প্রচার কার্য শুরু করেছেন তিনি। প্রচারের অঙ্গ হিসেবে বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রে পদযাত্রা করলেন প্রার্থী দীপক মজুমদার। এদিন পদযাত্রা চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় তিনি বলেন, পুর নিগমের মেয়র হিসেবে রামনগরবাসীর বিভিন্ন সমস্যার সমাধান করেছেন তিনি। এছাড়াও এই এলাকার জনগণের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত রয়েছেন তিনি। তাই প্রয়াত বিধায়কের অসমাপ্ত কাজগুলিকে সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করবেন তিনি। যদিও সময় স্বল্পতার কারণে বাড়ি বাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না, তবে নির্বাচনের পর কাজের মাধ্যমে রামনগরের প্রতিটি জনগণের কাছে পৌঁছাবেন তিনি। এবং প্রার্থী হিসেবেও আমি আমি বলবো যে আমি মানুষের কাছে পৌঁছার চেষ্টা করছি বিভিন্নভাবে। হয়তো প্রত্যেক সময় স্বল্পতার জন্য প্রত্যেকের কাছে বাড়ি বাড়ি প্রচারে সবাই যেতে পারবো না। এই সবের আশীর্বাদ আমি পাওয়ার চেষ্টা করছি এবং পরে পরবর্তী সময় কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবো। প্রত্যেকটি বাড়িতে যাবো, প্রত্যেকের মানুষের সমস্যার সম্বন্ধেও আমি অবহিত আছি। যেহেতু দীর্ঘদিন ধরে সুরজিতবাবুর সঙ্গে কয়েকটা বিধায়কের সঙ্গে এখানে কাজ করেছি এবং আগরতলা পৌর নিগমের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমাদের যারা কর্পোরেটর আছেন, যেমন নিবারবাবু আছেন, এরকম যারা কর্পোরেটর আছেন এই বিধান এই মণ্ডল অন্তর্গত, তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি। বিভিন্ন রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলো ব্যবস্থা, সমস্ত কাজগুলি, যে সমস্যাগুলি এই রামনগরে ছিল, যেটা আমাদের 2018 সরকার আসার পরিবর্তন হওয়ার পর কাজ হয়েছে, পৌর নিগমে 2021 প্রতি অনেক কাজ হয়েছে, তারপর যে মানুষের চাহিদাগুলি সেই সমস্যা নিয়ে রয়েছে। জন্য আমি অবহিত আছি এবং উপলব্ধি করি কী করলে পরে মানুষের চাহিদা পূরণ হবে সেই বিষয়ে আমি কাজ করবো। প্রয়াত বিধায়ক যিনি জননেতা ছিলেন, সুবিধিত যে কাজগুলি করে যেতে পারেনি, যিনি চিন্তা ছিল এই এলাকার মানুষের জন্য, সেই কাজগুলি প্রায়োরিটি বেসিসে কাজ করবো। এদিন পদযাত্রাকে কেন্দ্র করে রামনগরবাসীর উৎসাহ উদ্দীপনাকে লক্ষ্য করে নিজের জয় নিয়ে নিশ্চয়তা প্রকাশ করলেন প্রার্থী দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।